এই তো আমি আজকাল রেসিপি হবে চিংড়ি মাছ, রুই মাছ দিয়ে কলকি লাউ রান্না করব। আর রুই মাছও দিব, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম যে টেস্টটা লাগবে। এই জন্য চিংড়িটা দেওয়া ইয়া না, এই যে চা বানাইতে আছে, চা খাবো। গরুর মাংস এই তো, গরুর মাংস রেডি করে রাখছি, লাউ রুই মাছ ভাজা রাখছি। সকাল সকাল রান্না করে ফেলতেছি, আমাদের গ্যাস থাকে না, চলে যায়, এই জন্য সবই আস্তে আস্তে রান্না করে ফেলতে। একদম সাদা সিদা ভাবে দেশে মধ্যে রান্না করতেছি, দেখেন আমার সাথে সাথে। চা খাইয়া শরীরের চাঙ্গা করে তারপরে কাজ। মহিলারা তো সকাল থেকে বিকাল পর্যন্ত কাজের আর অভাব নাই, কাজ আর কাজ। তার এদিকে আমি লাউ তরকারি হালকা পাতলা মশলা দিয়ে বসে ফেলা, আমার চাটা বানায়া পরে গরুর মাংসটা বসাবো। লাটি মাছের ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানাইছি, তারপরে কাটা ইলিশ বলে ওইটার ভর্তা বানাইছি। তো দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এই তো এক চুলায় লাউ চিংড়ি মাছ দুই মাস দিয়ে রান্না করবো, আরেক চুলায় বসাইতেছি গরুর মাংস। আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব, খেতে থাকবো। লাউ হইতেছে, আর এদিকে মাংস বসাই দিলাম, সব মশলা একসাথে করে দিয়ে দিতেছি বাটা মশলার মতন করে। মাংসটা কষতে থাকুক, মশলাটা পরে আমি মাংসটা দিই। একদম মশলার উপরে তেলটা বাইশ মিশে গেছে, এখন আমি মাংসটা লাউ রুই মাছ চিংড়ি মাছ দিয়ে কচি লাউ রান্না করলাম, গরুর মাংস একটু কষানো হইতেছে, গ্যাসও চলে যেতেছে। একটু লাউ তরকারি হয়ে গেছে, খুবই মজা। দুই রকমের ধনিয়া পাতা দিয়ে লাউটাকে রান্না করলাম, খুবই টেস্টি হয়েছে। এই তো গ্যাস গেছে, আমাদের বাসায় গ্যাস চলে যায় ইয়া করে। এই তো গরু মাংসটা হইতেছে, আস্তে আস্তে হবে, এটাই চলবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। এখন আলু দিয়ে দিতেছি, আস্তে আস্তে আলু দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। যেহেতু গ্যাস চলে যেতেছে, 11টা থেকে 3টা পর্যন্ত আমাদের বাসায় গ্যাস থাকে, মহিলাদের তো এরকম সময় রান্নার টাইম।
আমার বাসার বারান্দায় পাখি, আমরা পাখি পালি। এই যে নীলকণ্ঠ গাছ জলপাই ধরছে গাছে, দেখেন লেবু আসছে বারান্দার চাঁদ বাগানের থেকে নিয়ে আসছি চাঁদের টিকা। ইয়ে করে এই যে আম ধরছে, আম তো আম বারো মাই আম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।